গাইবান্ধা 5 আসনে উপনির্বাচনে জিতে এসেছিলেন বোধহয় খুব বেশি দিন হয়নি সময়টা বছর দেড়েক বা বছর খানেক এরকম হয়েছে আর কি তো আমি রিপনের কাছে যাব ভাই আপনি তো নির্বাচন করছেন ভোটের উত্তাপ বলতে যা বোঝায় নির্বাচনী উৎসব বলতে যা বোঝায় তা কি পাচ্ছেন কিনা আপনার নির্বাচনী আসনে না আমার এলাকায় সম্পূর্ণ উৎসব মুখর একটা পরিবেশ বিরাজ করছে আমরা যা প্রার্থী রয়েছেন সবাই মিলে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে আমরা দিন রাত ভোটারদের কাছে যাচ্ছি প্রত্যেক দিন আমি উঠান বৈঠক গণসংযোগ বিভিন্ন বাজারে হাতে মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের ব্যাপক সাড়া আসলে আজ থেকে মাত্র এক বছর আগে আমি উপনির্বাচন করেছিলাম এবং এই নির্বাচনেও আমার 37% ভোট কাস্টিং ছিল উপনির্বাচনে তো আমার বর্তমান যে সাড়া দেখতে পাচ্ছি তাতে আমার মনে হয় এই অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ভোটে অংশগ্রহণ করবে এবং আমার বিশ্বাস নৌকা মার্কা এখানে ব্যাপক ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ তো আপনার প্রতিদ্বন্দ্বী কে তাহলে মনে করছেন কাকে ওখানে আপনার ওই আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যে আপনার সাথে আছে মাঠের লড়াই যেটাকে বলছি ভোটের লড়াই আমার প্রতিদ্বন্দ্বী এখানে কয়েকজন আছেন একটা লাঙ্গল প্রতীক নিয়ে আছেন আতাউর রহমান আতা আবার স্বতন্ত্র প্রার্থী আছেন ফারজানা রাব্বি বুবলি আমার শামসুল আজাদ শীতল একজন আছেন এছাড়াও আরো আরো কয়েকজন প্রার্থী রয়েছেন তো আপনার ওই আসনে তো আপনি আওয়ামী লীগের প্রার্থী কিন্তু আপনি যাদের বলেন এদের মধ্যে দুই একজন তো আছে যারা আওয়ামী লীগের কোর ফ্যামিলির কিংবা তারা আওয়ামী লীগ সংগঠনের পরিচিত মুখ তারা যেহেতু নির্বাচন করছে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট এখানে ভাগাভাগি হয়ে যাচ্ছে না কিছুটা হলেও আসলে মূল মূল আওয়ামী লীগ মূল ধারার আওয়ামী লীগ সব ঐক্যবদ্ধ কারণ এখানে আমি গতবারও যে ভোট করেছিলাম সেই ভোটেও কিছু প্রতিবন্ধকতা ছিল কিন্তু নৌকার পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে এবং আমার এলাকায় যে উন্নয়ন হয়েছে এই অঞ্চলের মানুষ সবাই উন্নয়ন চায় আমাদের অঞ্চলের বেশ কিছু আমরা পিছিয়ে রয়েছিলাম যদিও নেত্রী অনেক কাজ করে দিয়েছেন সুতরাং উন্নয়নের স্বার্থে এই অঞ্চলের মানুষ আজ নৌকা মার্কার পক্ষে সবাই এক হয়ে গেছে আজাদ আমরা কথা বলছিলাম যে গাইবান্ধার আসনগুলোতে কিছুটা বৈচিত্র্য রয়েছে এমনিতেই তো পিছিয়ে পড়া জেলা একটি মানে রংপুরের আপনার ব্রহ্মপুত্র তীরবর্তী একটি নদীবেষ্টিত জেলা গাইবান্ধার অনেক চরাঞ্চল দুর্গম চরাঞ্চল রয়েছে এবং অনেকেই বলেন যে বাংলাদেশের দরিদ্রতম যে দুটি জেলা তার একটি হচ্ছে গাইবান্ধা এখানে ব্যাপক অভাব ছিল একসময় এখন যদিও কমিউনিকেশনের কারণে মঙ্গাটা নাই কেটে গেছে কিন্তু নদী ভাঙা নদী তীরবর্তী মানুষের মধ্যে এক ধরনের কর্মসংকট আছে বহুদিন থেকেই এবং গাইবান্ধা নির্বাচনে আমার মনে হয় যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু এই কথাটাই বলছেন আপনার কি মনে হয় ভোটার উপস্থিতি কেমন হতে পারে এই সকল জায়গাগুলোতে যদি প্রার্থীরা ঠিকভাবে মাঠে নামতে পারে তাহলে এটা খুবই আসলে এই মুহূর্তে এবারে নির্বাচনের সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে যে ভোটার উপস্থিতি কেমন হবে কত শতাংশ ভোট পড়বে যদিও আমার কাছে যেটুকু তথ্য আছে সেটুকু হচ্ছে যে মানে ভোট দেখাতে হবে এরকম কোনো নির্দেশনা কোনো পক্ষ থেকে নাই বিশেষ করে সরকারের উচ্চ মহল থেকে নাই যেখানে যতটুকু ভোট পড়ুক সেটিকেই আপনার দেখানো কিন্তু নির্বাচন কমিশন কিন্তু একটি বার্তাও দিয়েছে জোর করে কাকে আনা যাবে না বাধ্য করা যাবে না না সেটা খুব স্বাভাবিক আমি যেমন বলতে চাই যে কেউ মানে আমি ভোট না দিতে গেলে ভিজিএফ কার্ড বন্ধ বয়স্ক ভাতা কার্ড বন্ধ এইসব বক্তব্য যারা দিচ্ছেন সেটিও আপনার কোনো মানে সম্পূর্ণ আইন বিরোধী এবং যারা আবার বলছেন যে ভোট প্রতিহত করবেন সেটাও আইন বিরোধী ফলে আমার মনে হয় যে ভোট দিতে যাওয়া আমার অধিকার ভোট দিতে না যাওয়াটাও আমার অধিকার কিন্তু প্রার্থীরা আমি আসলে ওইভাবে দেখছি সেটা হচ্ছে যে যেমন মাহমুদ হাসান রিপন বলছিলেন গাইবান্ধা 5 উপনির্বাচনে 37% ভোট পড়েছে এটি একটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা উপনির্বাচনে 37% ভোট পড়া কিন্তু আমি একটিকে ভালো লক্ষণ হিসেবে দেখছি হ্যাঁ এখন মানে যদি গড় করতে যায় গড় করতে গেলে হয়তো এই নির্বাচনের মানে ভোটের শতাংশ হয়তো কমই হবে কিছু আশঙ্কা করছি আমি কিন্তু কোনো কোনো আসনে যেখানে আমি বলতে চাচ্ছি যে আওয়ামী লীগ এবং মানে স্বতন্ত্র বা আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যেখানে শক্তিশালী আছেন সেইখানে কিন্তু আপনার ভোট পড়ার হারটি কিন্তু অনেক বেশি হবে সেই লড়াইটি ভোটের লড়াই বলতে পারি যেমন আমি মনে করি যে আপনার গাইবান্ধা 5 যেখানে মাহমুদ হাসান রিপন এবং ফজল আব্বির সাহেবের মেয়ে মরুম ফজল আব্বির মেয়ে আপনার উপস্থিত আছেন এবং সেখানে আরও দুজন স্বতন্ত্র ক্যান্ডিডেট আছেন লাঙ্গল প্রতীক আছে এইখানে এই আসনে কিন্তু ভোটের হার আপনার কিন্তু অনেকটাই ভোটের মানে ভোট পড়বে কিন্তু আপনার অনেক মোটামুটি একটা বেশি আমরাও তাই মনে করি গাইবান্ধা 2 আসন এখানে কিন্তু আপনার ভোটের হার বেশি হবে আর বিশেষ করে আপনার মানে এই যে এই জেলাগুলো আপনার পিছিয়ে থাকলেও মানে কর্মসংস্থানের দিকে কর্মসংস্থান পিছিয়ে থাকলেও কিন্তু আপনার একটা জিনিস কিন্তু ভালো হবে সেটা হচ্ছে যে এখানে কিন্তু মানুষ ভোট দিতে আসে এবং এই প্রতিদ্বন্দ্বিতা বেশি হওয়ার কারণে আমার মনে হয় যে এই অঞ্চলে ভোট পড়ার বিশেষ করে গাইবান্ধা সহ এই কাছাকাছি অঞ্চলে ভোট পড়ার হারটা বেশি হবে বলে ধারণা করা হচ্ছে কারণ এখানে অনেক জায়গাতেই আপনার মহাজোটের সাথে মানে ই হলে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির সমঝোতা হলো
মানে মানে লাঙ্গল জাতীয় পার্টির মনোনীত এবং আওয়ামী লীগ সমর্থিত এই ক্যান্ডিডেটের অনেক জায়গায় কিন্তু আপনার নৌকা বঞ্চিত আছেন, যারা তারা কিন্তু অনেকেই আপনার খুব জোরে সোরে প্রচারণা চালাচ্ছেন, মাঠে খুব শক্তভাবে আছেন, ছাড় না দেওয়ার একটা মানসিকতা কিন্তু মানে তৃণমূল লেভেলে খুব শক্তভাবে আছে। যদিও সরকার চেষ্টা করছেন এদেরকে আপনার কিছুটা নরম করে মানে জাতীয় পার্টিকে জাতীয় পার্টি প্রার্থীরা যাতে সহজে বেরিয়ে আসতে পারেন, কিন্তু তৃণমূল এই কথাটি শুনবে কি না সেটা নিয়ে যথেষ্ট সংশয় এবং আশঙ্কা আছে। ধন্যবাদ।